Hello students, welcome back to my channel. I hope all of you are well and you are watching Kamrul English Academy. Priyo chhatro chhatrira, er ager class e amra present indefinite tense or simple present tense niye alochona korechhilam. Ajke amra present continuous tense niye alochona korchi. Present continuous tense ke ingrajite arekti naam deya hoyeche present progressive tense. तो এখন জানতে হবে যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি এর বাংলা অর্থ হলো ঘটমান বর্তমান কাল ঘটমান অর্থাৎ কোন কাজ এখনো ঘটছে বা চলছে এরকম বোঝাবে দেখা যাক ব্যবহারের ক্ষেত্রগুলো কোন কাজ বা ঘটনা এখন হচ্ছে বা ঘটছে বোঝাতে ভবিষ্যতে ঘটতে চলেছে এমন বোঝাতে কোন অস্থায়ী ঘটনা যা এখন ঘটছে পরিবর্তনশীল অবস্থা বোঝাতে খারাপ অভ্যাস নিয়ে মন্তব্য বোঝাতে এই টেন্স ব্যবহৃত হয় বিষয়টা আরো একটু পরিষ্কার করে বোঝা যাক যে কাজগুলো এখন বর্তমানে এই মুহূর্তে হচ্ছে সেটা কিন্তু পার্মানেন্টলি নয় আমি একটি উদাহরণ দিচ্ছি দেখো সে এখন লিখছে এই ক্ষেত্রে দেখো তার লেখা কাজটা এখন চলছে এটা কিন্তু পার্মানেন্ট নয় से जे क्रमागत लिखते ही थाकबे एमनटा नय से लेखा काजटा किछुक्षण धरे चालिये जाच्छे एमनटा बोझाच्छे अर्थात पार्मानेंटली से किन्तु सेई काजटा करबे एमनटा नय किन्तु बर्तमाने चलछे अस्थायी भावे तो एरकम क्षेत्रे आमरा प्रेजेंट कन्टिन्यूअस टेंस व्यवहार करी एखन आमाके देखते हबे बांगला क्रियापदेर संगे कि जुक्त थाकले तबे आमरा प्रेजेंट कन्टिन्यूअस टेंस व्यवहार करब देखो इन्हें लेखा रही है बांगला क्रियापद शेषे तेछी तेछो तेछे तीन तो शब्द क्योंकि तुम्हारा नोट कर रखे तेछी तेछो तेछे इत्यादि जुक्त थाकबे एरपर आमादेरके देखते हबे स्ट्रक्चर बा गठन आमी जखन कोनो एकटा वाक्य के देखे बुझे निलाम जे वाक्यटी प्रेजेंट कन्टिन्यूअस टेंसे रयेछे तार स्ट्रक्चरटा केमन हबे लेट्स हैव ए लुक एट द स्ट्रक्चर अफ द टेंस ये टेंसर गठनटार दिके एकटु लक्ष्य रखा जाक प्रथमे सबजेक्ट बसबे तारपर देखो तीनटे अक्जुलारी भार्बेर मध्ये जे कोनो एकटा बसबे इज एम आर कखन इज बसबे जखन सबजेक्ट बा कर्ता सिंगुलार हबे इज बसबे आयेर क्षेत्रे एम हय एबं सबजेक्ट बा कर्ता जदि प्लुराल हय बहुवचन हय से क्षेत्रे आमरा आर यूज करब एरपरे मूल भार्वर संगे आई एन जी जोग करब भि ओन प्लस आई एन जी अर्थात मूल भार्वर संगे हमें आई एन जी जोग करब एरपे जदि सेंटेंसर मध्य बाकी किचू थे रेस्ट से बस प्रिय छात्र छात्रीरा एक उदाहरण माध्यम बुझे नार चेष्टा करब जो कि भाव स्ट्रक्चर एखे क्ज कर देखो ये लेखा रही है शिशुटी एन घुमा तेल एखे बांगला क्रियापद को घुमा कारण घुमान एक क्ज एक क्षेत्र में देखो तेची तेछो जोग आछे घुमाच्छे माने कि घुमाई तेछे एजे तेची तेछो तेछे ताहले ए क्रियापद देखे आमी बुझे निलाम वाक्यटी प्रेजेंट कन्टिन्यूअस टेंसे आमाके राखते होबे ताहले प्रथम काज कि सबजेक्ट बसबे ए वाक्ये सबजेक्ट के शिशुटी एखन घुमाच्छे काजटी के करछे शिशुटी ताहले आमरा लिखेछि द बेबी प्रथमे आमार सबजेक्ट बसे गेलो এরপরে ইজ এম আর এখান থেকে যে কোনো একটা বসবে কোনটা বসবে যেহেতু শিশুটি এখানে সাবজেক্ট সিঙ্গুলার একজন শিশুর কথা বলছি আমরা সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব এখান থেকে ইজ নিয়ে আসব দ্য বেবি ইজ এর পরের কাজ কি ভি ওয়ান প্লাস আইএনজি তাহলে এখানে ভার্ব কোনটা ঘুমাচ্ছে তাহলে ঘুমানো ইংরেজি কি স্লিপ প্রেজেন্ট ফর্ম স্লিপ তার সঙ্গে আইএনজি যোগ হবে আমি তাই করেছি দেখো স্লিপিং এরপরে বলা আছে রেস্ট অর্থাৎ যদি বাকি কিছু থাকে এই যে এখন তাহলে এখন শব্দটি এখানে বসে গেল নাও তাহলে কি দাঁড়ালো দ্য বেবি ইজ স্লিপিং নাও এই স্ট্রাকচার অনুযায়ী হয়ে গেল প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এখানে যে সেন্টেন্সটি লিখলাম সেটি কিন্তু অ্যাফারমেটিভ অর পজিটিভ অর্থাৎ হাঁবাচক বাক্য শিশুটি ঘুমাচ্ছে এবারে এই বাক্যটিকে আমি যদি নাবাচক আকারে রাখতে চাই যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে অক্সিলারি ভার্বের পরে একটি নট আনতে হবে বাকি স্ট্রাকচার কিন্তু সেম দেখো এখানে লেখা রয়েছে দ্য বেবি ইজ নট স্লিপিং নাও শিশুটি এখন ঘুমাচ্ছে না আমার বাড়তি অংশ এখানে এলো নট
নাবাচক করার জন্য। এবারে এই বাক্যটিকে আমরা যদি প্রশ্নবোধক আকারে রাখতে চাই তাহলে কেমন হবে? এখানে যে অক্সিলারি ভার্বটি ছিল সেটি সাবজেক্টের আগে লিখে দিলেই হবে এবং শেষে কোশ্চেন মার্ক। দেখো এখানে লেখা রয়েছে ইজ দ্য বেবি স্লিপিং নাও, শিশুটি কি এখন ঘুমাচ্ছে? আমি অক্সিলারি ভার্বটাকে এখানে আগে এনেছি, কার আগে? সাবজেক্টের আগে। কারণ আমরা ভালো করেই জানি সাবজেক্ট বা কর্তার আগে যদি অক্সিলারি ভার্ব বসানো যায় তাহলে বাক্যটি প্রশ্নবোধক হয়ে যায়। এটাকে আমরা ইংরেজিতে বলছি ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা দেখে নিলাম যে একটি বাক্যকে আমরা তিন রকম ফর্মে রাখতে পারছি। একটাকে আমরা বলছি পজিটিভ বা অ্যাফার্মেটিভ, আরেকটিকে বলছি নেগেটিভ বা নাবাচক, এবং শেষে রয়েছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে, না যে কাজগুলো এখন ঘটছে এই মুহূর্তে চলছে। আমি যদি বলি আমি এখন খাচ্ছি, তারা ঘুমাচ্ছে, সে বাজারে যাচ্ছে, দেখো প্রত্যেকটা ক্রিয়াপদের সঙ্গে তেছি, তেছো, তেছে যোগ আছে, এবং কাজটা বর্তমানে অস্থায়ী সময়ের জন্য চলছে, এটা কিন্তু পার্মানেন্ট নয়। সে এখন লিখছে, লেখা কাজটা কিন্তু পার্মানেন্ট নয়। আমি এখন ঘুমাচ্ছি, ঘুমানোটা কিন্তু আমার পার্মানেন্ট নয়, কিছু সময় ধরে ঘুমাবো আবার আমি জেগে উঠবো। অর্থাৎ বর্তমানে যে কাজগুলো এখন অস্থায়ীভাবে ঘটে চলেছে বা হচ্ছে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, লেটস হ্যাভ অ্যানাদার এক্সাম্পল। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো এখানে লেখা রয়েছে আমি একটি কলা খাচ্ছি, এখানে ক্রিয়াপদ কোনটা? খাচ্ছি। খাচ্ছি কথার অর্থ কি? খাইতেছি। অর্থাৎ এখানেও দেখো তেছি তেছো যোগ আছে। তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কে বসবে? সাবজেক্ট। অর্থাৎ এখানে কাজটি কে করছে? আমি। তো এখানে সাবজেক্ট বসেছে আই, আমি। এরপর যেহেতু অবজেক্টিভ ভার্ব ইজ, অ্যাম, আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি বসবে, এক্ষেত্রে আই এর সঙ্গে ম্যাচিং অ্যাম, তাহলে আই অ্যাম বসলো। এবারে খাচ্ছি ক্রিয়াপদ, অর্থাৎ ভি ওয়ান প্লাস আইএনজি হবে, তো খাওয়া এখানে ইংরেজি কি? ইট। এবার সূত্র অনুযায়ী ইট এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ইটিং। রেস্ট, অর্থাৎ বাকি কি পড়ে রয়েছে? একটি কলা। দেখো এখানে লেখা রয়েছে এ ব্যানানা। তাহলে পুরো স্ট্রাকচার অনুযায়ী এখানে সেন্টেন্সটি হলো আই অ্যাম ইটিং এ ব্যানানা, আমি একটি কলা খাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপর আমরা ভার্বের সঙ্গে আইএনজি করার সময় কিছু কমন মিস্টেক যেগুলো করে থাকি সেগুলো একটু দেখে নেব। তো প্রথমে দেখো যে সমস্ত ভার্বের শেষে ই থাকে আইএনজি করার সময় সেই শেষের ইটি বাদ দিয়ে আইএনজি যোগ করতে হয়। দেখো টেক শেষে ই ছিল, এই ইটি বাদ গেছে, আইএনজি করার সময় হয়েছে টেকিং। কাম শেষে ই ছিল, বাদ গিয়ে হয়েছে কামিং। রাইট এর শেষে ই ছিল, আইএনজি যোগ করার সময় আমরা ই বাদ দিয়ে লিখেছি রাইটিং। অর্থাৎ যে সমস্ত ভার্বের শেষে ই থাকবে আইএনজি যোগ করার সময় শেষের ইটি বাদ দিয়ে আইএনজি যোগ করতে হয়। নেক্সট দেখো সিট, এস আই টি সিট। লক্ষ্য করে দেখো আমরা শেষ থেকে যদি ভাবটি লক্ষ্য করি শেষের টি কনসোনান্ট, তারপরে আই ভাবেল, আমরা জানি পাঁচটা ভাবেলের মধ্যে আই একটি। এরপরে আবার দেখো এস কনসোনান্ট, অর্থাৎ সিভিসি এই স্ট্রাকচারে যদি কোনো ভার্ব থাকে তাহলে আমরা সেই সমস্ত ভার্বের সঙ্গে আইএনজি করার সময় শেষের যে কনসোনান্টটি থাকবে সেটিকে ডাবল করে তারপর আইএনজি করতে হয়। দেখো এস আই টি সি, এখানে শেষে কনসোনান্ট একটা টি ছিল, যেহেতু সিভিসি স্ট্রাকচারে পড়েছে আমরা আইএনজি করার সময় দেখো শেষের কনসোনান্টটা ডাবল লিখে তারপর আইএনজি করেছি। এরকম প্রত্যেকটা দেখো আর ইউ এন রান, শেষে এম কনসোনান্ট, তারপরে ইউটা ভাওয়েল ভি, এবং আবার দেখো আর কনসোনান্ট, অর্থাৎ এখানেও সিভিসি স্ট্রাকচার। এখানেও দেখো আমি আইএনজি করার সময় শেষের যে এম কনসোনান্টটি ছিল এটিকে আমি ডাবল করেছি, আর ইউ এন এন আইএনজি। একই রকম ভাবে পিউটি পুট, শেষের টি দুবার ডাবল হয়েছে, পুটিং। এরপর দেখো যে সমস্ত ভার্বের শেষে আই ই থাকবে, অর্থাৎ কোনো ভার্ব যদি আই ই দিয়ে শেষ হয় সেই সমস্ত ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার সময় শেষের আই পুরোটাই উঠে যাবে এবং তার পরিবর্তে একটা ওয়াই যোগ হবে, ওয়াই, এই ওয়াই যোগ হয়ে আইএনজি যোগ হবে। দেখো টি আই টাই, শেষে আই ছিল, এই আই পুরো উঠে গেছে এবং এর জায়গায় একটা ওয়াই বসিয়েছি এবং তারপর আইএনজি যোগ করেছি। অর্থাৎ কোনো ভার্বের শেষে যদি আই ই থাকে
আমরা সেই সমস্ত ভাগগুলোর সঙ্গে আইএনজি যোগ করার সময় আই ই এর জায়গায় ওয়াই বসাবো এবং আইএনজি যোগ করব। এরপর আমরা কিছু ভাগকে লক্ষ্য করব যেগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা যায় না, এদেরকে বলা হয় নন কন্টিনিউয়াস ভার্বস। দেখা যাক কি কি। ইন্দ্রিয়গত ক্রিয়া সূচক, অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ের মাধ্যমে ঘটে যাওয়া কিছু ক্রিয়ার ক্ষেত্রে আমরা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবো না, আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। দেখো এখানে লেখা রয়েছে সি, আমি একটু উদাহরণ দিই, আমি একটি পাখি দেখিতেছি। এক্ষেত্রে আমরা সেন্টেন্সটি দেখে ভাববো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এবং লিখবো আই এম সিইং এ বার্ড, কিন্তু না, যেহেতু দেখাটা একটা ইন্দ্রিয়গত কাজ এক্ষেত্রে আমার সূত্র অনুযায়ী আমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্যটিকে লিখতে হবে, অর্থাৎ আমাকে লিখতে হবে আই সি এ বার্ড, সাবজেক্ট ভি ওয়ান এবং অবজেক্ট, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নিয়ম। তো এরকম ভাব দেখো অনেক রয়েছে, সি, হিয়ার, স্মেল, নোটিস, এগুলোকে আমরা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইউজ করব। নেক্সট দেখো আপাত অর্থসূচক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াগুলোর দ্বারা আপাত অর্থ প্রকাশ করে। দেখো এখানে লেখা রয়েছে সিম, সিম মানে কি মনে হওয়া, অ্যাপিয়ার হাজির হওয়া, লুক দেখতে লাগা। আমি যদি বলি ছেলেটিকে দেখতে খুব সুন্দর লাগছে তো দেখে মনে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু না, বাক্যটিকে আমাকে লিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কি হবে, দ্য বয় লুকস হ্যান্ডসাম, আমি কখনোই বলবো না দ্য বয় ইজ লুকিং হ্যান্ডসাম। এরপর দেখো আবেগ প্রকাশক ক্রিয়া, অর্থাৎ যে সমস্ত ক্রিয়াগুলোর দ্বারা আবেগ প্রকাশ পায়, অনুভূতি প্রকাশ পায়। দেখো প্রথমেই লেখা রয়েছে ফিল, অর্থাৎ অনুভব করা, লাভ ভালোবাসা, হেট ঘৃণা করা, ওয়ান্ট চাওয়া হোক আশা করা, ফিয়ার লাইক উইশ ডিজায়ার প্রেফার, এই প্রত্যেকটা ভাব কিন্তু কোনো না কোনো একটা ইমোশন বা আবেগকে বা অনুভূতিকে প্রকাশ করছে, এগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবো না। আমি একটি উদাহরণ দিচ্ছি, আমি যদি বলি ছেলেটি ক্লান্তি অনুভব করছে, তো যেহেতু করছে আছে মানে করিতেছে, দেখে মনে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না, বাক্যটিকে আমাকে সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে, আমাকে বলতে হবে দ্য বয় ফিলস টায়ার্ড। এরকম ভাবে অনেক ভার্ব আছে যেগুলো আমরা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি না, তাই এদেরকে বলা হয় নন কন্টিনিউয়াস ভার্বস। এগুলো তোমরা একটু নোট ডাউন করে দাও। আই হোপ অল অফ ইউ উইল এনজয় দ্য ক্লাস অ্যান্ড প্লিজ মেক ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন অফ দিস চ্যানেল অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু আদার্স সো দ্যাট আদার্স ক্যান লার্ন। জাস্ট ওয়েট ফর মাই নেক্সট ভিডিও অন ফাইভ ডিফারেন্ট ইউসেজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ।